অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক আলোকিত মানুষ হিসেবে, আমাদের এখানে বিশিষ্ট আমাদের সদাগর রয়েছে মোহাম্মদ ইসমাইল হোসেন কালু সদাগর সাহেব। সদাগর সাহেব, কালু ভাই, আমি আমার ব্র্যাঙ্কিং 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ভরত ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের জুম্মুন কসাই সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এখানে উপস্থিত আছেন। আমি আপনার কাছে জানতে আছি, আমি সাংবাদিক ভরত ভাই। কালু ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি একটু গত বছর রয়েছে চ্যানেলের মধ্যে তুলে ধরবেন। ধন্যবাদ জ্ঞাপন করছি কালু ভাই। ঈদের খুশি আনন্দ নিয়ে আপনাদের বেচা কেনা এখন কেমন যাচ্ছে সে কথাটা তুলে ধরুন। আনন্দ তো বড় বিষয় নয়, আনন্দ হচ্ছে যে টাকা ইনকাম করলে আনন্দ বেশি, ইনকাম না থাকলেও তার আনন্দ নাই। এখন আমাদের মাল কিনে বড় 750 টাকা, আমরা যদি 650 টাকা বেশি, আমাদের বাড়িঘর আছে নাই, আমরা ভাড়া করে থাকি এখানে। এখানে যখন কেউ তো 5 লাখ টাকা ইনভেস্ট নেই, কেউ তো 10 লাখ টাকা নিয়ে ব্যবসা একটা চলাই যাচ্ছে, অনেকে বড় বড় যে অনেক ধরনের টাকা পাইতেছে না, এরকম চলতেছে না। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণে মাথা নত করে না এবং করবো না, থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুণীপাকে, দেশান্তরে, যেখানে 650 টাকা করে গরুর মাংস কথা তুলে ধরা হয়েছে। এখানে কি আম খাইবো না গরুর পুকি খাইবো, গরু কিনে নি রংপুর, বগুড়া, ময়মনসিং, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, মোটামুটি যা সেগুলো মধ্যে গরু হয়ে গেছে বাংলাদেশে, ঠিক আছে না? বর্তমান সরকার, আমি আজকে সকালে নামছি গরু নিয়ে, আমাদের কর্ণফুলী টানেল করতে পারে সরকার, আপনাদের কাছে দেখবে না কেন? অবশ্যই দেখতে হবে, আমরা যদি এত পরিশ্রম করি, আমি যে 10 বছর পরিশ্রম করেছি, যদি 5 বছরে যদি আমি 1 লাখ টাকা, 10 লাখ টাকা না, আমার 10 লাখ টাকা যার কথা তুলে হচ্ছে কুমিল্লার অধিবাসী ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাই এবং সাবেক আমাদের মন্ত্রী সিআইপি এখন জাহাঙ্গীর ভাই, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মুরাদনগরের মানুষ হিসেবে এসেছি, আমরা ভাই ভাই কিন্তু আমরা কুমিল্লার মানুষ, কুমিল্লা শহরের মানুষ, আজ আগমা বা দিন বাসা বের রাখা, তো আমরা কুমিল্লার মানুষ একটি জিনিস আমরা বারবার চেষ্টা করছি কুমিল্লাকে বিয়া করার জন্য, আমাদের আজ আগমা বা দিন বাসার একটি কথা বলেন কুমিল্লা এগুলো এগুলো বাংলাদেশ, আমরা কুমিল্লাকে বিয়া করার জন্য চেষ্টা করছি, তো আপনার কাছে কুমিল্লাকে বিয়া করার জন্য আপনার কথাগুলি তুলে ধরবেন ইনশাআল্লাহ। অবশ্যই ধরুন, হ্যাঁ, ঈদের বিষয়ে আনন্দকে নিয়ে আপনাদের ক্রেতা বিক্রেতা যারা আছেন, আপনার এখান থেকে যারা মাংস কিনে নিয়ে যায় সেই কথাগুলি আপনি ঠিকানাটা বলে দেন, আপনার এখান থেকে মাংস কিনে নেওয়ার জন্য। আমার ঠিকানা এসে যে ফলিদুলি বাজার ডাস বাংলা কলেজ রোড, ডাস বাংলার সামনে, আমার ফলিদুলি বাজার, আপনি বলবেন বাদাম গাছ তলে, বুঝছেন? এই তো একটাই বাদাম গাছ আছে, আর কোনো বাদাম গাছ তলার মধ্যে আছে। এখানে আমাদের জেলা প্রতিনিধি আছেন সামিজার সিংহাপা এবং স্টাফ রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার ফাহাদ কালু ভাই, আমি সাংবাদিক ফরাদ ভাই, জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, ডাবল ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি আমার দেশি হিসাবে, ঠিক আছে? যে প্রত্যাশা নিয়ে আজ রাত 9:15 আমার দেশে কালু ভাই সাক্ষাৎ জানতে চাইছিলেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত করতে থেকে, আর চলুন আপনার ঈদের খুশি আনন্দকে ভাগাভাগি করেন। জুম্মান কাকা, চলেন আমরা একসাথে বলতে থাকি, এই রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ, এই রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। আমাদের জুম্মুর কাকাকে ধন্যবাদ এবং আমার
বদ্দাকে ধন্যবাদ, কালো ভাই দোকানের মধ্যে আপনারা চলে আসবেন। শ্বশুরবাড়ি যাওয়ারে পাঁচটি করে মান নিয়ে যাওয়া আদর পাওয়া যাবে। ভিউয়ার্স, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সনাতন ধর্ম, আমাদের দেশি ভাই এবং বদ্দার সাক্ষাৎটি দেখে নেবেন রাত 9টা 15 মিনিটে জেনে এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত সকাল থেকে। আমি স্বাগতিক পরাশ্রয় বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। 9টা 15